সোনামুড়ার মেলা ঘরে দুই অপহৃত শিশু কন্যা সহ দুই শিশু পাচারকারীকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী। রবিবার মেলাঘরের ইন্দিরানগরে ওমান মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, অপহৃত শিশু কন্যা দুটির বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। শনিবার ঈদের দিন রাতে বিল্লাল মিয়া নামের এক যুবক বাংলাদেশ থেকে দুই অপহৃত শিশুকে সোনামুড়ায় নিয়ে আসে। শিশু দুটির একজনের নাম ওসি আক্তার, বয়স 7 বছর, এবং অপরজনের নাম থানাতুন সুলতানা, বয়স 2 বছর। শনিবার রাতে শিশু দুটিকে বিল্লাল মেলাঘরের ইন্দিরানগরে ওমান মিয়ার বাড়িতে রেখে যায়। রাতে 2 বছরের শিশু থানাতুন খিদার জ্বালায় চিৎকার করে কাঁদতে থাকে। একটা সময় পাশের বাড়ির লোকজনদের বিষয়টি নজরে আসে। তারা গ্রামবাসীকে নিয়ে ওমান মিয়ার ঘরে উঠলে বিষয়টি জানাজানি শুরু হয়। কিন্তু রাতে ওমান মিয়া বা বিল্লাল মিয়া কেউই বাড়িতে ছিল না, বিষয়টি গ্রামবাসীরা থানাতে জানায়। রবিবার সকালে ওমান মিয়া এবং কিল্লাল মিয়া ওমান মিয়ার বাড়ি এসে গ্রামবাসীরা তাদের আটক করেন এবং পুলিশে খবর দেন। এদিকে বিল্লাল মিয়াকে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে বাংলাদেশের কুমিল্লা থেকে শিশু দুটিকে নিয়ে আসে। এদিন এক গ্রামবাসী এ খবর জানিয়েছে। বাচ্চাটি কুমিল্লা থেকে আনছে, এখন মেয়েটা কইছে কুমিল্লা থেকে আনছে। আমরা খবর পাই, আমরা ওই সকালে খবর পাইছি মেয়ে এন দুইটা মেয়ে আনিয়ে রাখছে। এন হইলে ইন্দিরানগর উসমান মিয়া বাড়ি, বাড়ির এর বাবার নাম হইলো লতিফ মিয়া। হ্যাঁ আনছে, আমরা খবর পাই আইয়া সকলে বা মানুষ আইয়া দিয়ে বাড়ি ঘরে দুইটা বাচ্চা আছে। তো দেখা মিডিয়া আইছে, পুলিশ আইছে, সবাই আইছে, অখনকা উসমানও আইছে, এ যে বিল্লা বিল্লু আইছে, ওখান দুজন গ্রামবাসী আটকাইয়া পুলিশের আইনের কাছে দস্তখত দেওয়া হয়েছে। এদের 7 বছরের শিশু কন্যা ওসি আক্তার জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। শনিবার কিল্লাল তাকে তার মা এবং ছোট বোনকে কুমিল্লা থেকে নিয়ে আসে। ভারতে প্রবেশ করে বিল্লাল তার মাকে মারে, তারপর তাদের এখানে নিয়ে আসে। বাংলাদেশ কুমিল্লা। তোমার নাম কিটা? কালকা তোমার কেডা আনছে? কেমনে আনছে? তোমার মারছে? কার মারছে? তোমার মারে মারছে না, কোন মাস মারছে? ইন্ডিয়াতে মারছে না বাংলাদেশে মারছে? ইন্ডিয়া দুইটা তিনি তোমার লিয়ে তোর বেড়াইছি তোর বাবু আসেনি? পিতা ওর তোর বাবু? বাবু অটো সালা টমটম নাকি অটো রিক্সারি বড়ডি? নাম কি তার বাবার? তোমার নাম কি তার? তোমার বাইনি বোন বিল্লাল কি তোমরা দুজন একসাথে আনছি? রাত থেকে দেখাইছ? তোমরা যখন আনে তোমরা চিল্লাইছো না? এই ঘটনায় পুলিশ বিল্লাল মিয়া এবং ওমান মিয়াকে গ্রেপ্তার করেছে। বিল্লাল মিয়া এলাকার বিভিন্ন অসামাজিক কাজে জড়িত বলে জানা গেছে। বিল্লালের নামে মেলাঘুরে এবং সোনামুড়া থানায় একাধিক মামলাও রয়েছে। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।